नमस्कार बंधुरा, तापस कर्नारे तुम्हारे सबाई के स्वागत। आशा करी तुम्हारा सबाई भलो आछो, सुस्थ आछो। आलू दम खेते किन्तु आम्रा सकले खूब ही भलोबासी। जे कोनो निरामिष दिने बा कोनो पूजो दिने एई निरामिष आलू दमटा एक बार बनिए देखो। आशा करी तुम्हारे सबार खूब भलो लागबे। एई आलू दमटा लुचि परोटा पोलाव एई सब किछुर साथेई भीषणई भलो लागबे। এই রান্নাটা কোনো নতুন নয়, তোমরা সকলেই বানাতে জানো, কিন্তু আমি কিভাবে এটা বানাই সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আলুর দম বানাবার জন্য এখানে আমি 8টা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেব। তারপর এতে 1/2 টি স্পুন গোটা জিরে, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ আর 1 ইঞ্চি দারচিনি স্টিক আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আলুগুলো এখানে আগে সিদ্ধ করিনি। তোমরা চাইলে আলুগুলো কুকারে আগে সিদ্ধ করে তারপর এইভাবে তেলে ভেজে নিতে পারো। আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে আলুগুলো ভাজার সময় একটু সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার এই সেম কড়াইয়ে আরো 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 1টা তেজপাতা, 1 টেবিল স্পুন আদা বাটা, 2টো শুকনো লঙ্কা আর এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা বাটার কাঁচা গন্ধটা চলে না যায়। এবার এর মধ্যে 1 টি স্পুন জিরে গুঁড়ো, 1 টি স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সাথে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দেব টমেটো পেস্ট। এতে আমি 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কাকে একসাথে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না আসে। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কাজু বাদাম বাটা। এতে আমি 12টা কাজু বাদামকে আগে থেকে জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম। আর দেব পোস্ত বাটা। 2 টেবিল স্পুন পোস্তকে আগে থেকে জলে ভিজিয়ে রেখে এটাও বেটে রেখেছিলাম। এগুলো দিয়ে আবারও খুব ভালো করে আলুটা কষিয়ে নেব। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি এতে একটু জল দিয়ে আবারও একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবে। তো দেখো আলুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টি স্পুন চিনি দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি তাই এতে চিনি দিলে এর টেস্টটা ভালো হবে। অবশ্যই যারা চিনিটা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জলটা ঢেলে দেব। এখানে জলটা একটু বেশি ব্যবহার করবে কারণ আলুটা আগে থেকে সিদ্ধ করা নেই। আর এবার দিয়ে দেব স্বাদমতো নুন। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটাকে সিদ্ধ হতে দেব। এবার ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো
তো দেখো আলুটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন মতো কসৌরি মেথিকে হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দেব। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব আর সবার শেষে 1 টিস্পুন ঘি দিয়ে দেব। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে সার্ভ করে নেব। এই নিরামিষ আলুর দমটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।